বন্ধুরা, গত সোমবারের সন্ধ্যাটি ছিল বাংলা গানের জন্য বিষাদময়। বাংলা গানের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর পিঞ্জর ভেঙে ডানা মেলে উড়াল দিলেন ওপারে। এই বিষাদ শেষ হবার নয়, এই ক্ষতি অপূরণীয়। বন্ধুরা, আপনারা জানেন কি, এন্ড্রু কিশোরের কণ্ঠ আর গায়কিতে মুগ্ধ হয়ে তাকে বলিউডে ক্যারিয়ার গড়ার প্রস্তাব দিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণ। তার সেই প্রস্তাব নাকচ করেছেন এই শিল্পী। জীবিত থাকাকালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব কথা বলেছেন এন্ড্রু কিশোর। 1985 সালে আরডি বর্মনের সুরে বলিউডের সূত্র চলচ্চিত্রের সূচনা সঙ্গীতে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর। এই গানটি গাইতে গিয়েই তার আরডি বর্মনের সাথে সখ্যতা তৈরি হয়। এমনকি তার মুম্বাইয়ের বাসায় মাসখানেক ছিলেন এন্ড্রু কিশোর। রোজ সন্ধ্যায় আরডি বর্মনের সঙ্গে গান আর আড্ডায় মজে উঠতেন তিনি। এন্ড্রু কিশোর বলেছেন, আরডি বর্মন দাদা তখন আমাকে বলেন, মুম্বাইয়ে গান করতে হলে তোকে একবারই চলে আসতে হবে, সেখানে তুই যদি বিয়েও করতে চাস তাহলে সেই ব্যবস্থা করা হবে, চলে আয়। কিন্তু প্রস্তাব পাওয়ার এক সেকেন্ডের মধ্যেই এন্ড্রু কিশোর নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তাকে। তিনি বলেছিলেন, আপনার আশীর্বাদে দেশে ভালোই থাকবো দাদা, আমি এখানে গান করব না। তার এই সিদ্ধান্তে খানিকটা অবাক হলেও আরডি বর্মন বলেছিলেন, তুই যেটা ভালো মনে করেছিস সেটাই সিদ্ধান্ত নিয়েছিস, তোকে সাধুবাদ। 1986 সালে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শত্রু ছবিটি মুক্তি পেলে এন্ড্রু কিশোরের গানটি শ্রোতামহলে দারুণ ছাড়া ফেলে। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও ঢাকার অভিনেত্রী শাবানা। রোজ সন্ধ্যায় আরডি বর্মনের বাসায় হাজির হতেন তিনি। তার স্টুডিওর মূল ফটকের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢুকতে পারাটাই অনেকের কাছে অর্জনের সমতুল্য। সেখানে এন্ড্রু কিশোরের ঢোকার অনুমতি মিলল সহজেই। এন্ড্রু কিশোরকে ঢাকাইয়া বলে ডাকতেন আরডি বর্মন। বাসার কাজের বুয়াকে বলে রেখেছিলেন, ও ঢাকার ছেলে, যা খেতে চায় বানিয়ে দিবি। গান গল্পে মাসখানেক কাটিয়ে দেশে ফেরার আগে তিনি আরডি বর্মনের সঙ্গে একটি ছবি তুলতে চাইলেন। আরডি বর্মন তাকে বললেন, এক মাস একসঙ্গে থাকলি কোনো ছবি তুললি না, এমনকি আশা ভোঁসলে এলো তখনও ছবি তুলিসনি, এখন তুলতে চাস কেন, ঘটনা কি? তিনি বিদায়ের মুখে বলেছিলেন, আপনার সঙ্গে ছোট্ট স্মৃতিটা থাকুক। 1994 সালে মৃত্যু হয় রাহুল দেব বর্মনের। সেইবার মুম্বাই থেকে ফেরার পর আর কখনো দেখা হয়নি তার সঙ্গে, এমনকি আর কোনো কথাও হয়নি তার। তবে সেই পুরনো স্মৃতিগুলো তিনি মনের মধ্যে জমিয়ে রেখেছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।